আমরা এখন চলে এসেছি নতুন একটা জায়গা সন্ধান করতে করতে বলতে পারবেন সন্ধান না ঠিক একটু মানে ভুলবশত আমাদের হয়ে গেছে আমরা ট্রেনে উঠে যেতে গেছিলাম রবীন্দ্র সরোবর কিন্তু কোথায় চলে এসেছি নিউ গড়িয়ায় তো নিউ গড়িয়ায় চলে এসেছি এখন বাজে 6:30-7 নাগাদ তো ভাবলাম এসেই গেছি এখন কিছু ট্রাই করে যাওয়া যাক কিন্তু খুঁজতে খুঁজতে এখানে একটা নতুন দোকান পেলাম যেখানে বিভিন্ন রকম কাবাব স্টার্ট হচ্ছে সব রকমেরই কাবাব জাস্ট 15 টাকা করে পিসে আর টেংরি কাবাব আছে একটা বড় ধরনের কাবাব সেটার দাম হচ্ছে আপনার 60 টাকা দিয়ে স্টার্ট চলুন ভেতরে যাই এবার কাবাবগুলো অর্ডার দিই তো যখন চলেই এসেছি আর একবার ইন্ট্রো হয়ে যাক বেয়ালা বাইন্স থেকে আমি উজ্জ্বল আমি পূজা বিভিন্ন জায়গা খাবারের সন্ধান নিয়ে চলে এসেছি সো স্টে কুল এন্ড ওয়াচ দ্য ভিডিও চলুন এবার যাক গিয়ে কাবাবগুলো অর্ডার দিই শুধু আপনারা দেখুন যারা যারা নিউ গড়িয়াতে থাকেন বা খালগড়িয়াতে তারা এখানে আসুন অবশ্যই আসুন এসে ভিজিট করুন আলিবাবা দোকানটার নাম দুর্দর্শ লাগবে আপনার দেখতে তো আমার খুবই ভালো লাগছে বাট ওইখানে গিয়ে দেখি কাবাবগুলো অ্যাকচুয়ালি কিরকম গাইস আমরা এখন চলে আসছি আলিবাবা তো এখানে দেখলাম বিভিন্ন ধরনের খুব ইউনিক কাবাব অ্যান্ড কাবাবগুলো এত চিপ রেট কি সব স্টার্টিং হচ্ছে 15 টাকা দিয়ে যেমন এগুলো 15 টাকা করে পিস এটা রেশমি কাবাব আছে এটা টিক্কা কাবাব অ্যান্ড এটা হলো হরিয়ালি কাবাব এটা সাথে একটা চাটনি দিয়েছে অ্যান্ড একটা লেবু স্যালাড অ্যান্ড এটা হচ্ছে তন্দুর স্টার্ট করি ফার্স্টে টিক্কা কাবাবটা দিয়ে স্টার্ট করলাম হালকা জুসি ভাবটা কম আছে খুব একটা জুসি না বাট এমনটা না যে কাঁচা মাচা আছে টোটালটা মশলাটা খুব ভালো করে ম্যারিনেট করছে হালকা একদম ঝালঝাল ফ্লেভারটা অ্যান্ড খুব একটা পোড়ায়ও নেই সব রকম জিনিসটা দেখছেন সব মানে প্রপার হয়েছে বলতে পারেন এমনটা না যে কাঁচা জিনিসটা যাই খাওয়া যাচ্ছে না বা কিছু না হালকা স্পাইসি যারা পছন্দ করেন এটা খুব ভালো হবে হরিয়ালি কাবাবটা ট্রাই করি যেটা বললাম আগেরটা অ্যাকচুয়ালি এটা জুসি ভাবটা পাইনি আমি টিক্কাতে যেগুলো হয় টিক্কা কাবাবটা খুবই জুসি হয় বাট হরিয়ালিটা এটা ফুলফিল করেছে টোটালটা যেরকম দেখতে পাচ্ছ যে হরিয়ালি কাবাবটা প্রচণ্ড জুসি ভাব আছে আর পুরোটাই ভয়ানক সবুজ সবুজ না পুরো ভয়ানক সবুজ হয়েছে আসুন রেশমি কাবাব ট্রাই করি রেশমি কাবাবটা বেশ ভালো খেতে আগেবার যেটা আমরা হ্যাংলা গাড়িটা করেছিলাম রেশমি কাবাবটা ওরা একটু মিষ্টি ফিলিংস হয়ে গেছিলো খুব একটু মিষ্টি ছিল এটা ওরকম না কাবাবগুলো প্রত্যেকটা আলাদা রকম মশলা আলাদা রকম ফিলিংস আলাদা রকম ফ্লেভার দিয়ে তৈরি আর এটা খুব একটা মিষ্টি না আর যেহেতু দেখতে পাচ্ছেন এটা খুব একটা মানে আমাদের বিহালা টেহালা বা কলকাতা প্রপার এরিয়াতে পড়ে না এগুলো ফেবি এরা যে যে ধরনের জিনিসগুলো নতুন করে ট্রাই করছে এটা মানে একখানা খুব বড় ব্যাপার তো এই তন্দুরটা প্রথমে সব কিছু দাম বলার পর বলে দিই এটার দাম 65 টাকা আসুন এই টেংরি তন্দুরটাকে টেস্ট করি তন্দুরটা অ্যাকচুয়ালি ভালো প্রত্যেকটার মধ্যে জানাম আছে মানে তন্দুরটা খুব একটা হাই ঝাল না যেমন মানে খাওয়া যাচ্ছে না বা এনাম কিছু ঝাল না এমন নেই তো কোনো রস ভরে পড়ে আছে আর এমন না ভেতরটা যেমন ভেঙে দিচ্ছি কাঁচা আছে বা কিছু এটা বেশ ভালো লাগলো আমার খেতে এই জায়গার মধ্যে এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে এমন জিনিস আশা করা যায় না তারপর যেটা হয়েছে অসাধারণ খেতে সো আমরা শেফ আলিবাবার ওনারের সাথে কথা বলতে চলে এসেছি একটু মুখটা দেখে দাও ভেরি গুড তো ইনি হলেন শেফ আলিবাবা এতক্ষণ যাদের খাবার খেলাম কাবাবগুলো তার ওনার ইনি ওনার তো তুমি দোকানের মালিক তোমার বয়স কত আগে বলো 9 ইয়ার্স আচ্ছা কোন স্কুলে পড়ো আমি সীতানাথ আর ক্লাস ক্লাস 2 এ পড়ে ও এখন থেকে ওর বাবার সাথে এসে হেল্প করছে তো তুমি এখন পড়াশোনা টড়াশোনা করে তারপর আসছো তাই তো
কিভাবে দিচ্ছে? তো তোমরা এত কম দামে কি করে দিচ্ছো? যাতে এই টাইমটাতে সবাই যেন আসে ওই জন্য কম দামে দেওয়া। আচ্ছা, মানে এখন যাতে সবাই আসে আরো ভিজিট করে, আরো লোক মানে এদের দোকানটাকে চেনে, তো আর গড়িয়ার আশেপাশে যারা, খালগড়িয়ার আশেপাশে যারা থাকেন তাদেরকে আমি অনুরোধ করব, আসুন এখান থেকে এসে খাবার আপনারা অর্ডার দিন, নিন। সুইগি জোম্যাটো আছে কিছু তোমাদের? মনে তো না হবে, হবে অবশ্যই হয়ে যাবে, হয়ে গেলে আপনারা জানতেও পারবেন। আর সবাই অনেক বাইরেও অনেক লোক আছে, সবাই আসুন একভাবে নিন। তুমি ভালো করে পড়াশোনা করো, থাকো, ঠিক আছে? সবাইকে বাই বলে দাও একবার। বাই। তো ফাইনালি গাইস, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। দেখলেন আমাদের ছোট্ট পুচকের মতন একটা বন্ধুর সাথে দেখা হলো। খালগড়িয়া হিসেবে খাবারটা খুবই ভালো ছিল, মানে এখনও দেখতে পাচ্ছেন আশেপাশে, দেখুন খুব একটা যে দোকানের ডেভেলপমেন্ট তা না, আশেপাশে অন্ধকারও আছে, পুরো জঙ্গল টঙ্গল টাইপ। তো তার জন্য বলছি কি, মানে ওই হিসেবে ঠিকই আছে খাবার দাবারগুলো, খুব একটা খারাপ না আমাদের। আর এবার মেট্রো স্টেশনে যাচ্ছি। জানেন একটা ছোট্ট ভুলের জন্য আমরা ওইদিকে যাওয়ার বদলে এবারে চলে এসেছি, আর ঠিকই ছিল অ্যাকচুয়ালি, এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। আর একটা একটা কিছু হলো, আমি চেষ্টা করবো এই ভিডিওটা পরে এবার আলাদা করে দিতে, কারণ কি মনে হয় না অনেক লং লেন্থের হয়ে যাচ্ছে বলে ভিডিওগুলো, অনেক কেউ বললেও আমাকে কি একটু শর্ট করতে, তো মাথায় আছে আমার সেই জিনিসটা। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, চলুন এবার দেখি বাড়ির দিকে গিয়ে।